নমস্কার বন্ধুরা, বিয়ান ফুড অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজ হলো শুভ তৃতীয়া, পুজো এখন দোরগোড়ায়। প্রতিটি বাড়িতেই এখন বানানো চলছে নাড়ু, নিমকি, গজা। আমার আজকের রেসিপি হলো ছোট বড় সবার প্রিয় মিষ্টি গজা বা কাঠি গজা বা মুরালি, অনেক নামেই এটা প্রচলিত। তবে আমরা এটাকে বলি খুরমা। এই খুরমা বানানো কিন্তু ভীষণই সহজ, আর এই খুরমার রেসিপিটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। তাই আজকে শাশুড়ি বৌমাতে মিলে বসেছি খুরমা বানাতে। তো খুরমার জন্য আমাদের এখানে ময়দা লাগছে 500 গ্রাম। তারপর এর মধ্যে দিয়েছি কালো জিরে, লবণ, যেহেতু গজাটা একটু নোনতা মিষ্টি হয় সেজন্য অল্প পরিমাণে লবণ দিতে হবে। আর দিয়েছি সামান্য একটু চিনি, চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, আর যদি দেন তাহলে খুব অল্প পরিমাণে দেবেন, যেহেতু পরে আবার একটা রসের সাথে পাক দেওয়া হয়। আর দিয়েছি 1 চিমটে মতন খাবার সোডা। এবার এটাতে ময়াম দিতে হবে। আমি তেল আর ঘি মিশিয়ে দিয়েছি, আপনারা চাইলে শুধু ঘিও ব্যবহার করতে পারেন আবার শুধু তেলও ব্যবহার করতে পারেন। ভালো করে ময়াম দেওয়া হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে, একটু নরম করে মাখাতে হবে। আর ময়দাটা খুব ভালো করে ঠেসে ঠেসে মাখাতে হবে, তাহলে গজাগুলো বেশ খাস্তা হবে আর শক্তও হবে না। এবারে ময়দা থেকে একটু বড় বড় লেচি কেটে নিতে হবে। এইবার এগুলোকে বেলতে হবে, প্রথমে একটু হাত দিয়ে চেপে চেপে একটা গোলাকার শেপ দিয়ে নিতে হবে, তারপর এটা বেলনা দিয়ে বেলে নিতে হবে। একটু মোটা মোটা রাখতে হবে, যেহেতু গজা খুব পাতলা করলে খুব শক্ত কটকটা হয়ে যায়, একটু মোটা মোটা থাকলে বেশ খেতে ভালো লাগে, নরম হয়। এবার এগুলোকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে, আপনার চাইলে ছোটো ছোটো স্কোয়ার শেপেও করতে পারেন, যেহেতু খুরমা লম্বা ছোটো দুরকমই হয়। আর আমার বাড়িতে সবাই লম্বা গজাটাই পছন্দ করে, সেজন্য শাশুড়ি মা লম্বা লম্বা করেই কাটছেন। আর আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে এই গজাগুলো, ওদের আবদারেই আরও করা। বাচ্চারা পুজোর সময় ঘুরে ফিরে খাবে, সেটাই তো ভালো লাগে। আর আমরা যখন ছোট ছিলাম তখনও আমার মা ঠাকুমারা অনেক কিছুই বানাতো পুজোর সময়, তো সেই রিচুয়ালটাই মেনটেন করার চেষ্টা করি। বাচ্চাদের জন্য অনেক কিছুই বানাই পুজোর সময়, বাড়িতে এইরকম অনেক ধরনের জিনিসই বানানো হয়। তো ওদিকে শাশুড়ি মা গজাগুলো কাটছেন, আমি ততক্ষণ এখানে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, কিন্তু তেলটা গরম হতে একটু সময় লাগে আর এটা সাদা তেলেই ভাজতে হবে। তো আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর প্রথমে একটা ছোট ময়দা টুকরো দিয়েছি, যেহেতু কোনো কিছু ভাজার আগে অগ্নিদেবকে প্রণাম করে তারপর শুরু করতে হয়। অনেকেই জানো যারা রান্না করো, অনেক রকম রিচুয়ালস আছে, সব রিচুয়ালস মেনেই চলতে হয়। তো এখানে এবার গজাগুলো অল্প অল্প করে ছাড়তে হবে আর একটু আঁচটা মিডিয়াম করে ভাজতে হবে। খুব হাই ফ্লেমে ভাজলে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, তখন খুব শক্ত হয়ে যায়। আর এদিকে আমি রসের শিরা করা হচ্ছে। 1 কাপ চিনি দিতে হবে আর অল্প একটু জল দিতে হবে, এবার রসটাকে ফোটাতে হবে। এটা কিন্তু কনস্টিং কনসিস্টেন্সি হবে, ততক্ষণ এটাকে জাল দিতে হবে। তো এখানে গজাগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। খুব বেশি লাল আমি করি না, এরকমই রাখি। খুব বেশি লালটা মনে হয় খুব শক্ত লাগে, এরকম একটু হালকা গোল্ডেন ব্রাউনটাই খেতে ভালো লাগে। আর এইভাবেই সব গজাগুলো ভেজে নিতে হবে। আর এদিকে আমাদের রসের শিরাটাও হয়ে গেছে। লাস্টে নামানোর আগে এটাতে একটু এলাচ গুঁড়ো দিয়ে এটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। শিরাটা একটু ঠান্ডা হলে তখন গজাগুলো এর মধ্যে মেশাতে হবে। তো আমরা কিছুক্ষণ এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার গজাগুলোকে এর মধ্যে মেশাতে হবে। আর শাশুড়িমা বললেন এটা ফ্যানের হাওয়ায় রেখে নাড়তে হবে, যত এটা শুকোবে তত চিনিটাও শুকোবে, এটা গায়ে লাগবে। সেজন্য আমরা রান্নাঘর থেকে চলে আসলাম ঘরে, আর এটা কনস্ট্যান্ট এইভাবে নাড়তে হবে ফ্যানের বাতাসে, যত এটা শুকোবে চিনিটাও শুকোবে আর এটার গায়ে রসটা লেগে সাদা হবে। তো চিনিটা ভালো করে শুকোক, একদম ফাইনাল যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি আপনাদের ফাইনাল খুরমার লুকটা দেখাবো। তো এই দেখুন আমাদের এখন খুরমা একদম রেডি, ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন চিনিটা কিন্তু একদম শুকিয়ে গজার গায়ে পুরোটা লেগে গেছে, একদম দেখতে কিন্তু মেলার মতন, যেরকম মেলায় বিক্রি হয় কিংবা মিষ্টির দোকানে পাওয়া যায় সেরকমটাই লাগছে দেখতে, আর খেতেও ভীষণ টেস্টি হয়েছে। তাহলে পুজোর সময় অবশ্য করে এইভাবে মিষ্টি গজা বাড়িতে বানাবেন, আর সবাই খেয়ে কেমন বলল সেটাও কিন্তু কমেন্টে জানাবেন, বানাতে কিন্তু বেশি সময়ও লাগে না। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।